বিশ্বাসঘাতকতা সবসময় কাছের মানুষের সাথে করতে হয়। আর যে কাছের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই হচ্ছে গিয়ে শের। তুই তো শের মানে বুঝবি, সে মানে টাইগার। কমলা রে কমলা, তোরে নিয়ে আমার কত যে চিন্তা হচ্ছে রে। তুই যদি আমার সামনে পড়িস তো আমি খায় ফেলব, তোরে রাখবো না। উঠলি কেন? আমার ফাইন লাগে। হ্যাঁ, আর তোর যে অভিরাম চিঠি লেখা, খুব ভালো লাগে, ফাইন লাগে। কি করব কাকা, আর তো কিছু করার নাই। শোন, আজকের বিরাট কাজ হয়ে গেছে। কি হয়েছে কাকা? আমি তো ওই মোহন মিয়ার সাথে তোর ইতি গেলাম, ওই চন্দন সাহেবের অফিসে গেলাম, সে তোমাকে কালকে দেখা করতে বললো। আর এদিকে আর একটা কাণ্ড ঘটে গেছে। আমি রাস্তাতে হাঁটতেছি হাঁটতেছি, তুই মনে কর যে ওই ব্যায়াম ট্যাম করবো, তারপরে ওই ইটি করবো, তোর যে ফেস ওয়াশ টোয়াশ করে না এইসব দোকান খুঁজতেছি, এর মধ্যে দেখি যে রাহি রিক্সা যাচ্ছে। রাহির সাথে রিক্সা একটু বললাম, রাহি গেছে চন্দন মিয়ার বাড়িতে, যাই সেখানে যে আবার চন্দন মিয়ার সাথে দেখা। তারপর তবে তোর হচ্ছে গিয়ে ওই মানে চন্দন সাহেব বাড়ির সামনে যখন নামলাম, নামার পরে হলো কি, সে আমাকে তার বাড়ির মধ্যে ঢুকতে দিল না, না দিয়ে তার গাড়ির মধ্যে আমাকে নিয়ে গেল ডেকে, এবং কি করলে পাশাপাশি বসা আমার নিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারি সে পাশাপাশি দুজনে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, মানে একটা, আরে আমার তো মনে হচ্ছে আমি স্বর্গে বসবাস করতেছি। আমার মতো সুরতালি যার পকেটে ফুটো পয়সা নেই, তার এই পাশে এই ঢাকা শহরের বড় লোকদের মধ্যে একজন চন্দন সাহেব বসে আছে অবিশ্বাস্য রে। তুই চিন্তা করতে পারিস? না কাকা, আমি চিন্তা করতে পারতেছি না। শোন, চন্দন সাহেব আমাকে বিভিন্ন রকম ইশারা দিল তার কথার ভিতর দিয়ে, তাতে যা বুঝলাম এই শহরে মাথা তুলে দাঁড়াতে গেলে মানুষের তোর হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকতা করতে হবে। বিশ্বাসঘাতকতা ছাড়া এই শহরে মাথা উঁচুতে দাঁড়ানো যাবে না, এটা কিন্তু আমি শিখলাম, বুঝতে পেরেছিস? মানে কি সুরত কাকা, কি সব করছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আর একটা কথা শোন, বিশ্বাসঘাতকতা সবসময় কাছের মানুষের সাথে করতে হয়, আর যে কাছের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই হচ্ছে গিয়ে শের। তুই তো শের মানে বুঝবি, শের মানে টাইগার, টাইগার মানে বাঘ, সেই হচ্ছে গিয়ে আসল বাঘ, রয়্যাল বেঙ্গল। আপনি কি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন? আমি কারোর সাথে করবো কি করবো না সেটা তো আসল কথা না, সেটা পরের কথা। আমি যে এখন চন্দন সাহেবের ওখানে জয়েন করেছি অফিসে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতার চাকরি। বিশ্বাসঘাতকতার চাকরি হয় নাকি? কি যে কর না কাকা। শোন, শহর যে কত কঠিন জায়গা সেটা তুই বুঝিস নে। গিরগিটি যেরকম অনেক রকম নিজেরা পাল্টায়, রং পাল্টায়, হ্যাঁ ঠিক সেরকম এই শহরের লোকজনও নিজেরে পাল্টায়, রং পাল্টায়, সাইজ পাল্টায়, সেই পাল্টানোটা শিখতে হবে আমার। দূর কাকা, আজকের জন্য আপনার কি হয়েছে? আপনার কথাই হইতেছে না, আপনার কথা আগা মাথা কিছুই বুঝতে পারতেছি না। আপনি একটা সুর থাকেন তো আমার চিঠি লিখতে দেন। হ্যাঁ, তুই সারা তোমার চিঠি লিখে যা, চিঠি লিখে যা, অবিরাম চিঠি লিখে যা, কুটুর কুটুর করে। আমি দেখবি সারা জীবনে নিজেকে ডেভেলপ করে ফেলবো, আমি দেখবি মানুষের ডিপিট দেব, এই ডিপিট দেওয়াটা আমি শিখবো, একদিন দেখবি আমি সবাই ডিপিট দিয়ে দিছি। কমল, অনেক খুব মনে হতেছে কাকা।